আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন স্ক্রিন অলরেডি নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যেটি হচ্ছে থ্রিডি একটি ডিজাইন। এর আগেও আমি কয়েকটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি যেটা কিভাবে থ্রিডির মাধ্যমে চকলেটের প্যাকেট ডিজাইন করতে হয়। অনুরূপভাবে আজকে সেই থ্রিডির ব্যবহার করেই কিভাবে ব্রাশের ডিজাইন করতে হয় সেটার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে পাবো আশা করছি। আমি আশিকুল ইসলাম, আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সো নতুন একটা ফাইল আমাকে এই মুহূর্তে ক্রিয়েট করতে হবে। আমি আপাতত নাম দাম কিছু দিচ্ছি না, জাস্ট আমি কাজ শুরু করব। প্রথমত স্ট্রোক কালারটা অফ রাখবো, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে সিম্পলি এইভাবে একটা ড্র্যাগের মাধ্যমে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব আয়তক্ষেত্রের মতো। এইবার আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে এটাকে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করব। আপনি আপনার মতো করে বিভক্ত করে ফেলবেন, বিকজ অফ ব্রাশের শেপটা ক্রিয়েট করার জন্য আমি এই কাজটা করছি। দেন এটাকে সিলেক্ট করে পেন টুলটা নিয়ে ঠিক এই পয়েন্টে একটা প্লাস, এই পয়েন্টে একটা এটা সিলেক্ট করে নিতে হবে, এই পয়েন্টে একটা প্লাস আইকন। তার আগে দেখতে পাচ্ছেন আমার গাইডগুলো আনলক থাকার জন্য প্রবলেম হচ্ছে, সো গাইডগুলোকে লক করে রেখে এবার আমি পেন টুল দিয়ে এই যে এখানে প্লাস চিহ্ন, দ্যাট মিন্স এই অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখার জন্য আমি এই গাইডগুলো নিয়েছি। ওকে, দেন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই চারটাকে একসাথে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন স্কেল টুলটা আছে, স্কেল টুলটা নিয়ে জাস্ট এইখানে যে কোনো একটা অ্যাঙ্করকে ধরে টান দিলেই দেখবেন যে আপনার এটা মুভ হচ্ছে এবং ব্রড হচ্ছে। দেন আমি আবার শুধুমাত্র এই দুইটাকে সিলেক্ট করে আবার স্কেল টুলটাকে নিয়ে উপরের দিকে হালকা করে টান দেব, তাহলে দেখবেন দুই সাইড থেকে একসাথে ছোট বড় হচ্ছে। অনুরূপভাবে এই দুইটা কর্নারকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে একই কাজ করব, কিন্তু এটা ছোট করব। ব্যাস মোটামুটি আমার একটা লেআউট তৈরি হয়ে গেছে। এবার আনলক করে এগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট বাটনের চাপ দিয়ে ডিলেট করে দিব, আবার লক করে রাখি গাইডটা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে আমরা চারটা কর্নার তৈরি করেছি এগুলোকে হালকা করে একটু রাউন্ড করে দেব। কিভাবে এই চারটাকে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এটা ডট ডট আসছে, এই যে বৃত্ত আকৃতির ডট, এই ডটটাকে ধরে টান দিতে হবে নিচের দিকে, তাহলে দেখেন রাউন্ড শেপ হয়ে গেছে। এবং সেম ভাবে এই দুইটাকে সিলেক্ট করেও হালকা করে একটু রাউন্ড করে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ব্রাশের মতো করে একটা শেপ তৈরি হয়েছে। এরপরে আমি আর একটা রেক্টেঙ্গেল করব, মোটামুটি এটাকে মিডল অ্যালাইন, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে হালকা করে চারিদিক থেকে একটু মিশিয়ে দিলাম, গোল করে দিলাম। তারপরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেব। ইউনাইট করার পরবর্তী আমার কাজ হচ্ছে এটাকে কয়েকটা ভাগে বিভক্ত করা। নর্মালি আমি দুইটা ভাগে বিভক্ত করতে পারি, ডিভাইড করে দিতে হবে পাথফাইন্ডার থেকে। আমার এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার মতো করতে গেলে আপনাকে তিনটা ভাগে বিভক্ত করতে হবে, সেক্ষেত্রে আরো একটা ডিভাইড করতে হবে, ডিভাইড। মোটামুটি আমাদের কাজ শেষ, কিন্তু এখন হচ্ছে আমাদের কিছু কালার দিতে হবে। এটা গ্রুপ অবস্থায় আছে, আমি আনগ্রুপ করব না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে ধরে আমি বিভিন্ন কালার দিয়ে দেব। ওকে, এই যে আমি কালারগুলো দিয়েছি, এর পরবর্তীতে আমার ইলিপস টুলস নিয়ে আমি একটাকে জুম করে নেই। এটা হচ্ছে ব্রাশের ব্রাশ করা অংশগুলো, দাঁতগুলো কন্ট্রোল ডি অল্টার চেপে ধরে কপি করে এরপর কন্ট্রোল ডি, দেখতে পাচ্ছেন এটাকে লক করে রাখি। আমার অনেকগুলো কপি হয়েছে, এবার এটাকে আবার গ্রুপ করে ফেলি, অল্টার চেপে ধরে আবার কপি করি, দেন আবার কন্ট্রোল ডি। ব্যাস আমার অনেকগুলো হয়ে গেল, এগুলোকে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল অল্ট টু আনলক করলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমার একটা ফ্ল্যাট ব্রাশ,
অর্থাৎ ফ্ল্যাট আইকনের মতো ফ্ল্যাট একটা ব্রাশ হয়ে গিয়েছে এখানে আমার। এখন এটা থেকেই আমার থ্রিডি শেপ তৈরি করতে হবে। সো প্রথমে আমি এটার একটা শুধু ব্রাশের একটা কপি নিলাম। নেওয়ার পরে আমাদের এইখানে যে অপশনটা রয়েছে আমরা বিগত ভিডিওতে দেখেছি, যদি কেউ আমার ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন থ্রিডি নিয়ে সর্বশেষ প্রকাশিত। ইফেক্ট থেকে থ্রিডি, থ্রিডি থেকে এক্সট্রুড অ্যান্ড বিভেলে ক্লিক করতে হবে। এরপরে এইখানে যে মেজারমেন্টটা আছে, মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি যে মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি আপনি চাইলে আমার মেজারমেন্টটাকে ফলো করতে পারেন। এখানে আমি -25 দিব, এরপর এখানে +25 দিব, -140 দিব। এরপরে আমি এখনই পার্সপেক্টিভটা আমি শেষের দিকে দিব। এখন এখানে আমি ডিপটা এক্সট্রিম ডিপটা কমিয়ে 30 করে দিলাম, এবং এখান থেকে আমার যে বিভেল অপশনটা রয়েছে এখান থেকে আমি কমপ্লেক্স 2 দিব। তখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্টাইল রয়েছে। আপনি চাইলে কমপ্লেক্স 1 দিতে পারেন, এটা একটা স্টাইল, কমপ্লেক্স অন্য একটা দিতে পারেন, কোব দিতে পারেন। দেখতে পাচ্ছেন এক একটা এক এক ধরনের শেপ তৈরি হচ্ছে, স্টাইল তৈরি হচ্ছে, রেলিং দেখতে পাচ্ছেন এক একটা এক এক ধরনের ডিজাইন তৈরি হচ্ছে। এবং সেই সাথে এইখানে হাইটটাকে যখন আপনি ছোট বড় করবেন তখন এই ডিজাইনগুলো শেপ আরো চেঞ্জ হবে। তো আপাতত ডিফল্ট 4 দেওয়া আছে সেটাই, এবং কমপ্লেক্স 2। আমি এই প্রসিডিউরটা ফলো করে দেখাবো এখন আপনাদের। এর পরবর্তীতে এখানে যে শেডটা আছে এই শেডটা আমাদের জন্য প্রয়োজন না, প্লাস্টিক শেডিং না, আমাদের জন্য ডিফিউজ শেডিংটা দরকার। তো ডিফিউজ শেডিং আমাদের প্রথমে এটা যেখানে আছে এখানেই থাকবে, এটার পজিশন চেঞ্জ করব না। প্লাস আইকনে ক্লিক করে আপনাদের যদি লোয়ার ভার্সন হয়, আমার যেহেতু ইলাস্ট্রেটর 21 লেটেস্ট ভার্সন এই মুহূর্তে, সো আপনার যদি 19, 20, 17, 18 এরকম হয় তখন এইখানে প্লাসের জায়গায় একটা জাস্ট চার কোণার মতো একটা আইকন থাকবে। জাস্ট এখানে যে আইকনটা আছে এই দুইটার মাঝখানে আইকনে ক্লিক করলে একটা নিউ লাইট তৈরি হবে। এটাকে আমি একদম এই কর্নারে নিয়ে আসলাম, তাহলে দেখেন আমার লাইটিং ইফেক্টটা বেশ সুন্দর করেই পড়লো। বা আমি আর একটু নিজের মতো করে ঘুরিয়ে দেখতে পারি যে লাইটিংটা আমার পছন্দ মতো হয়েছে কিনা। এরপর এখানে যে লাইটিং অ্যাম্বিয়েন্ট আছে এটাকে আমি করে দিব হচ্ছে 60, এবং এইখানে যে ব্লেন্ড শেপ আছে এটাকে করে দিব হচ্ছে 40, এটাকে 70 করে দেই। দেখতে পাচ্ছেন যে শেড চেঞ্জ হচ্ছে, 70 না 55 50। এটাকে আপনারা চাইলে এইভাবে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কোনটা আপনার বেশি ভালো লাগছে। দেখেন বেশি কালো করলে ভালো লাগবে না, 45 বেশ যথেষ্ট পরিমাণ আলোক আলো পেয়েছে। এরপরে মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের কাজ হয়ে গেছে। এখানে আমরা পার্সপেক্টিভ এইখানে দিব হচ্ছে 40। দেখতে পাচ্ছেন যে ব্রাশের একটা চমৎকার লুক চলে আসছে। এবার আমাকে এটাকে ওকে দিয়ে দিতে হবে। সো আমার উপর শেষ উপর পুরোটার দিকে তাকিয়ে দেখেন একটা ব্রাশের বেসিক লুক হয়ে গিয়েছে। এবার আমার এইখানে যে আমি ব্রাশের যে দাঁত ব্রাশ করার যে অংশগুলো সেটাকে আমি সাদা কালার দিয়ে দেবো একটা অল্টার চেপে কপি করে এনে। এবার উইন্ডো থেকে যে লেয়ারের একটা অপশন রয়েছে, যদিও আমি ইলাস্ট্রেটরে যত টিউটোরিয়াল তৈরি করেছি লেয়ার ব্যাপারটা খুব একটা দেখাই না, বাট এইখানে একটা জিনিস অপশন এ আমাকে এক্সট্রুড বিভেলে যে আমি লাস্ট যে কমান্ড এখানে দিয়েছি সেই কমান্ডটাকে কপি করতে হবে। সো এই কপিটা আমি লেয়ার থেকে খুব সহজেই করতে পারবো। আমি এখান থেকে একটু ম্যানুয়ালি দেখাচ্ছি, যেমন এখানে ছিল -25, এখানে ছিল +25, -140, এখানে পার্সপেক্টিভ দেখতে পাচ্ছেন অলরেডি আমার শেপটা তৈরি হয়ে গেছে, এখানে ছিল পার্সপেক্টিভ, এবং এইখানে ছিল হচ্ছে 30। থ্রিডি কাজ করতে যে আপনার যদি কম্পিউটার কনফিগারেশন একটু লো থাকে দুর্ঘটনা ঘটতে পারে। শুধু একটা জিনিস আমার এখানে চেঞ্জ থাকবে, সেটা হচ্ছে বিভেলটা থাকবে নান, বিভেলে আমি কোনো ইফেক্ট দিব না। সেম ভাবে ডিফিউজ একটা নিও এটাকে কোনায় দিয়ে এটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন, ওকে কাজ শেষ। এখন এই কাজটাই আমি দেখেন কত সহজে করতে পারি। এটাকে আমি জাস্ট হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, এবং সেই সাথে লেয়ারটা
আমার ব্রাশের লেয়ার হচ্ছে কোনটা, দেখেন সিলেক্ট করলে দেখাচ্ছে এটা হচ্ছে আমার ব্রাশের লেয়ার এবং এটার লেয়ারটা হচ্ছে এটা। সো আমি ব্রাশের লেয়ার থেকে এটাতে কপি করব কিভাবে, এইখানে দেখতে পাচ্ছেন যে ডট, কালো একটা ডট, এইখানে মাউসটা আনলে হাতের একটা সাইন আসছে, অল্টার চেপে ধরে জাস্ট আপনার যে কারেন্ট যে লেয়ারটা এই লেয়ারে ছেড়ে দিবেন, তারপর অপেক্ষা করেন, দেখেন রেন্ডার হচ্ছে এবং আপনার ইফেক্ট আর কি এটাতে অ্যাপ্লাই হচ্ছে, যে ইফেক্টটা আমরা এইটাতে ব্যবহার করেছি। তো এইখানে একটা পার্থক্য অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে ইফেক্টটা দিয়েছি সেই ইফেক্টটা দেওয়ার ফলে এইখানে আমাদের চেহারাটা ডিফারেন্ট আসছে, এরকম আসেনি, কিন্তু আমাদের চেহারাটা এরকম করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন একটু স্লো কাজ করছে উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স, এটাকে সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স এর এক্সট্রুড এন্ড বিপিলে ক্লিক করেন। দেখতে পাচ্ছেন এইখানে আমার সেম সেটিংটা রয়েছে, এখানে শুধু এটাকে নান করে দিব, আমার কাজ শেষ এবং রেখে দিব। সো এই জন্য আমার দেখেন লেয়ার থেকে কপি করা কতটা সহজ ছিল, সেইটা নিয়ে আর এটা নিয়ে যেটাই নিই না কেন কোনো সমস্যা নেই, আমার এখন কাজ হচ্ছে শুধু নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। কিন্তু দেখেন তখন সাইজ যতটা যতটা ছিল তার থেকে বড় হয়ে গেছে, এখানে আমরা জাস্ট ছোট করে দেই সুন্দর করে, এবার বসিয়ে দেন, ব্যাস আমার হয়ে গেল ব্রাশের ডিজাইন। আপনি চাইলে আপনার যদি মনে হয় যে আমি ম্যানুয়ালি যেটা তৈরি করেছি এটা ব্যবহার করব, আপনি সেটাও ব্যবহার করতে পারেন। অর্থাৎ আমরা দুইটা তৈরি করেছি, দুইটার যে কোনোটা আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারি। যদি আপনার কাছে মনে হয় যে এটার লম্বাটা কম হয়ে গেছে, এক্ষেত্রে আবার এই যে অ্যাপিয়ারেন্স থেকে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে যে 30 আছে এটাকে 35 করে দেন। তখন দেখবেন যে আরেকটু উঁচু হয়েছে, যদি তাতেও আপনার স্যাটিসফ্যাকশন না আসে 40 করে দেন। দেখতে পাচ্ছেন এখন যথেষ্ট পরিমাণ বিগার এবং লুক লাইক ব্রাশের ব্রাশ। এবার আমাদের একটা কাজ এখনো বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে একটা লোগো বসানো। তো এখানে একটা লোগো বসানোর জন্য সিম্পলি আপনি নিজের একটা লোগো তৈরি করতে পারেন অথবা যে কোনো একটা লেখা লিখতে পারেন। টাইপ টুল নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে 3D ব্রাশ। এই যে লেখাটা লিখলাম, আমি সুন্দর একটা ফন্ট চুজ করব, এটা আমি হচ্ছে এখানে ব্যবহার করব, হোয়াইট কালার দিলে এটার মধ্যে আমার ভালো ফুটবে। এটার সাথে যদি আমি একটা আইকন ব্যবহার করতে চাই উইন্ডো থেকে, সিম্বল লাইব্রেরি থেকে যে কোনো একটা আইকন আপনি এখান থেকে নিয়ে আসেন, ব্যবহার করেন, যেমন আগের টাইমে কেক ব্রাশ দিয়েছি, তো কেক না এইখানে আমি আর একটু ডিফারেন্ট দিচ্ছি এটা। এই আইকনটাকে আমার প্রথমে লিঙ্ক ব্রেক লিঙ্ক করতে হবে, এরপর আমি কালার চেঞ্জ করে করে দিব হোয়াইট, গ্রুপ করাই আছে, তো এটাকে সুন্দর করে এখানে অ্যালাইন করে জাস্ট দুটাকে একসাথে ধরে এবার উইন্ডো থেকে শুধুমাত্র যে সিম্বল অপশনটি রয়েছে এটা নিয়ে আসবো, এটাকে ধরে ডেকোরেটার ভিতর ছাড়বো, এটার একটা নাম দিতে হবে, এক্সপোর্ট টাইপ দেবো গ্রাফিক অ্যান্ড দেন ওকে, কাজ শেষ, এটাকে ডিলিট করে দেবো, এটাকে কেটে দিয়ে এটাকে ধরে আবার উইন্ডো থেকে যে অ্যাপিয়ারেন্সটা এক্সট্রুডেন্ট 3D তে ক্লিক করতে হবে, ম্যাপ আর্ট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনার এই অংশটা সিলেক্ট করতে হবে। এখন এই অংশটা কিভাবে সিলেক্ট করবে, এখানে দেখেন এই ব্রাশটা 233 টুকরায় বিভক্ত হয়েছে, নেক্সট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অংশ সিলেক্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি। তো নেক্সট করতে করতে আমাদের একটু মুভ করতে হবে যে আমার কখন এই অংশটা সিলেক্ট হয়, আমি একটু দ্রুততার সহিত নেক্সট দিতে দিচ্ছি। কারণ যেহেতু 223টা অলরেডি আমরা এই পাশে চলে আসছি, খুব দ্রুতই আমরা আমাদের কাঙ্ক্ষিত অবজেক্টটিকে ধরে ফেলবো। আমার আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এই ব্যাপারটা আরো খুব ভালোভাবে স্পষ্ট, আরো খুব ভালোভাবে ক্লিয়ার হবেন। যদি এখনো না দেখে থাকেন
আমি ডেসক্রিপশনেও আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, অথবা আমি এখন যে একটি ভিডিওর প্যাকেজ তৈরি করছি এটা হচ্ছে এমন ডিজাইন কিভাবে করে, এই প্লেলিস্টটা দেওয়া আছে ডেসক্রিপশনে, এখান থেকেও দেখে নিতে পারেন। বা খুব ইউনিক কিছু ডিজাইন আমি এখানে করার চেষ্টা করছি, তো আশা করি আপনাদের কাজে লাগবে। সো প্লেলিস্টটা দেখে ডিজাইনগুলো দেখতে পারেন, বা টিউটোরিয়ালগুলো দেখতে পাচ্ছেন। অলরেডি আমি ওটা মিস করে গেছি কথা বলতে বলতে, এটা 100-এর নিচে হবে। রাইট, এটা 88 নাম্বারে ছিল, কথা বলতে বলতে মিস করে গেছে। এখানে দেখেন যে আমি সিম্বলে ক্লিক করলে আমার যে সিম্বল গুলো আছে এখানে চলে আসছে, আমি এক লিখে যে সিম্বলটা তৈরি করেছি সেটা চলে আসছে। দেখেন এই সিম্বলটা এখানে চলে আসছে, এটাকে জাস্ট এই ক্লিক করে রোটেট করে দেন, তারপর শিফট চেপে ধরে ছোট করেন এবং যেখানে দিতে চান যেভাবে দিতে চান প্লেস করে দেন। ওকে ওকে ওকে, দেখেন আমরা একটা ভুল করে ফেলেছি এখানে, আমার ব্রাশটা পুরোপুরি আসেনি। কিন্তু এটার জন্য আমাকে একটা কাজ করতে হবে, এখনো সুযোগ আছে। ছিল হচ্ছে 88, আমার এখানে একটা ফায়ারওয়ার্ক চলে আসছে, এটাকে আমার আবার যে সিম্পলি ক্লিয়ার বাটনে চাপ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ওয়ান শিফট চেপে ধরে ছোট করে, ওকে দিয়ে দেন, ওকে কাজ শেষ। এরপরে যদি আপনি চান যে ব্রাশের আরো কিছু কালার চেঞ্জ করবেন, সিম্পলি দেখতে পাচ্ছেন এখন আমি সিলেক্ট করলে সেই জাস্ট সিঙ্গেল ফ্ল্যাট লাইন গুলো আমার সিলেক্ট হচ্ছে, এগুলোকে ধরে একটু দূরে নিয়ে অল্টার চেপে ধরে একটা কপি করে ফেলেন। দেন সিম্পলি ডিরেক্ট সিলেকশন টুল দেখেন এই জায়গা দিয়ে মুভ করলে এটাকে ধরা যাচ্ছে, তো এখান থেকে আপনি কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন। এভাবে আপনি খুব সহজেই ইলাস্ট্রেটরে 3D শেপ নিয়ে কাজ করতে পারেন, ব্রাশ ডিজাইন করতে পারেন, হোয়াট এভার আরো বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। আমি আশা করছি যে এই টিউটোরিয়ালটি আপনার খুব ভালো লেগেছে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নতুন হলে পুরাতন হলে অবশ্যই একটা লাইক দিবেন, আর সেই সাথে কমেন্টস করে জানাতে পারেন আপনারা কি ধরনের টিউটোরিয়াল বা ভিডিও আপনারা আমার চ্যানেলে চান। আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করব এবং আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমি পরবর্তীতে চেক করব, সেই সাথে প্রত্যেকের রিকোয়ারমেন্ট আপনারা কমেন্টসে যে ধরনের রিকোয়ারমেন্ট আমার সাথে শেয়ার করবেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।